আজকে আমরা সেরেব্রাম সম্পর্কে আলোচনা করবো তো সেরেব্রাম আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক্স ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড তো এটা অ্যানাটমির ব্রেন অ্যান্ড আই এবং ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড যেই কার্ডি বলেন দেখেন এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স যেখান থেকে আপনার রিটেন ভাই বা ভিসেরা অলমোস্ট সব জায়গায় আপনারা প্রশ্ন পাবেন ইভেন হসপিটাল এখান থেকে অনেক প্রশ্ন আসে তো সেরেব্রাম মাস্ট বি পড়া লাগবে এবং সেখান থেকে যেই জিনিসগুলো আজকে আমি পড়াবো ওভারঅল সেই জিনিসগুলো আপনাদের রিটার্ন ভাইবা এবং অস্পের জন্য ইম্পর্টেন্ট তো এই যে যে জিনিসটা দেখতেছেন এরকম একটা ভিসেরা আপনাদের থাকবে সেরেব্রামের একটা ভিসেরা থাকে তো এই সেরেব্রামের ভিসেরাও থাকে অনেক সময় ডামি মানে ডামি ডল টাইপের একটা জিনিস থাকে প্লাস্টিকের এটাও থাক দুইটাই থাকতে পারে অর্থাৎ কলেজে যদি ভিসেরা থাকে তো ভিসেরা পড়াবে আর যদি ভিসেরা না থাকে তখন আপনাদের কোনো ডামি ইয়ে পড়াবে আর কি ডামি সেরেব্রাম পড়াবে প্লাস্টিকের তো যেটাই পড়াক না কেন আপনাদের এখান থেকে ওভারঅল অনেক কিছুই জানতে হবে সেটা অ্যানাটমিক্যাল পজিশন কীভাবে দৌড়তে হয় সেই জিনিসগুলো আপনাদের দেখাই দিবে তো ওইগুলো আর কি মানে আলাদা করে বলার তেমন কিছুই নাই তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য সেরেব্রাম যখন আপনাকে পার্ট জিজ্ঞেস করবে তখনই আপনাকে তিনটা জিনিস বলা লাগবে একটা হইল সেরেব্রামের তিনটা পার্ট থাকে সেটা হইলো ফোর ব্রেন মিড ব্রেন হাইন ব্রেন এখন এই ফোর ব্রেন মিড ব্রেন হাইন্ড ব্রেন সেটা বোঝার আগে আমরা একটু খেয়াল করি যে আমাদের কোন রিজিয়নটাকে আমরা কোন লোভ বলতেছি তো এই যে যে রিজিয়নটা দেখতেছেন এই রিজনটাকে আমরা বলতেছি ফ্রন্টাল লোভ সো নর্মালি এইখানে আমাদের ফ্রন্টাল বোনসটা থাকে সামনের দিকে ফ্রন্টাল বোনস থাকে এই কারণে এই ফ্রন্টাল বোনের কারণে যে নামটা হয়েছে সেটা হলো ফ্রন্টাল লোভ তার পেছন দিকে যেটা থাকে সেটা হলো আমাদের প্যারাইটাল লোভ তো এখানে আমাদের প্যারাইটাল বোনস থাকে এখানটাকে বলছি প্যারাইটাল বোনস আর এই জায়গাটায় নর্মালি কানের যে এক্সটার্নাল অরিগলের যে মিয়াটাচ থাকে এটা এইখানে আমার টেম্পোরাল বোন থাকে এই কারণ এটাকে বলতেছি আমরা টেম্পোরাল লোভ এবং সর্বশেষ এবং সব থেকে পেছনের যে রিজনটা সেটাকে আমরা বলছি অক্সিপিটাল লোভ অর্থাৎ যেই রিজনটা হলো আমার মাথার পেছনে হাত দিলে যেই রিজনটা সেটা হলো অক্সিপিটাল লোভ এখানে আমার অক্সিপিটাল বোনস থাকে আর তার নিচে যেটা দেখতেছি যে ছোটো এটাকে আমরা বলি সেরে বেলাম তো আজকে আমরা আলোচনা করবো ওভারঅল এইটুকু অর্থাৎ আমাদের সেরে বেলামটুকু এখন সেরেব্রামের আমরা লোভ সম্পর্কে জানছি যদি এটা আমরা সাইড থেকে দেখি তাহলে এরকম চারটা লোভ আমরা পাই আর যদি আমরা উপর দিক থেকে দেখি তাহলে এরকম আমরা এই মিডলাইন বরাবর একটা মানে দুইটা খণ্ড করা যায় আর কি রাইট এবং লেফট তো এটাকে আমরা বলি যে রাইট হেমিসফিয়ার রাইট সাইডেরটা লেফট সাইডেরটাকে আমরা বলি লেফট হেমিসফিয়ার এখন এইখানে যে ছোটো ছোটো দাগ দেখতেছেন এইগুলো হলো দেখবেন যে ব্রেনের মধ্যে একটা ভাস টাইপের থাকে যেগুলো ভেতর দিকে ঢুকে যায় এখন এই ভাঁজগুলোকে আমরা সবসময় বলি সালকাস অর্থাৎ সালকাসগুলো এই যেরকম ভাঁজ হয়ে নিচের দিকে নেমে গেছে এটা এটাকে আমরা বলতেছি সালকাস আর জায়রাসটা হলো যেটা উঁচু জায়গা এখন এই যে যে উঁচু উঁচু জায়গাটাকে দেখতেছেন যে জায়গাগুলো মানে এখানে একটু সাইনি দেখা যাচ্ছে এইগুলো হইলো আমার জাইরাস তো যেটা ভেতরের দিকে নেমে গেছে গর্তের মতো হয়ে গেছে সেটাকে আমরা বলতেছি সালকাস আর যেটা উঁচু হয়ে আসে সেটাকে আমরা বলতেছি জাইরাস তো এই দুইটা জিনিস কেন বলতেছি কারণ এই জাইরাস এবং সালকাস অনেকগুলো নাম আপনাদের পড়া লাগবে এখানে অনেক ধরনের সালকাস আছে অনেক ধরনের জায়রাস আছে বাট সব কিছু মনে রাখতে না পারলেও ইম্পর্টেন্ট কিছু সালকাস এবং ইম্পর্টেন্ট কিছু জায়রাসের নাম অবভিয়াসলি আপনার মনে রাখা লাগবে এখন এই পাশের ছবিটা দেখি এই পাশের ছবিটা দেখলে আমরা বুঝবো যে আসলে আমরা ফোর ব্রেন মিড ব্রেন হাইন ব্রেন কোনটা কাকে কি বলতেছি তো এই যে যে সামনের দিকে যে জিনিসগুলো আছে নর্মালি এরা সবাই হইলো আমার ফোর ব্রেন অর্থাৎ পুরো সেরেব্রামটাই আমার ফোর ব্রামের অন্তর্ভুক্ত এখন এই ফোর ব্রেনের মধ্যে শুধুমাত্র সেরেবেরাম আছে বিষয়টা এমন না এই যে নিচের দিকে এখানে আমার কি আছে থ্যালামাস আছে থ্যালামাসের এখানে আমার হাইপোথ্যালামাস আছে ঠিক আছে সেই থ্যালামাসের বেশ কিছু পার্ট আছে থ্যালামাস হাইপোথ্যালামাস মেটা থ্যালামাস এপি থ্যালামাস সাব থ্যালামাস এই সবগুলো জিনিস নিয়ে আমরা সেইগুলো বলে ডায়েনসেফালন সেফালন এটা আমরা বলি ডায়েন সেফালন যার মধ্যে থ্যালামাস এবং হাইপোথেলামাস এবং থ্যালামাসের যত রকম ডিভিশন আছে সবগুলোই আমার কিসের মধ্যে আসে ডায়েন্সে ফলন আর ফোর ব্রেন যেটা এই যে যে সেরেব্রাম যেটা এটা নর্মালি যেটার মধ্যে আসে সেটা হলো ট্যালেন্সে ফলন ফলন এই জিনিসগুলো আপনার ভাই ভাতে জিজ্ঞেস করে যে ট্যালেন্সে মধ্যে কারা থাকে বা ট্যালেন্সে আমরা কাকে বলি নর্মালি ট্যালেন্সে আমরা বলি সেরেব্রামকে আর কি ডায়েন্সেফালন বলি আমরা থ্যালামাস হাইপোথ্যালামাস এবং যে থ্যালামিক সাব ডিভিশনগুলো আছে এইগুলোর আমরা বলি ডায়েন্সেফালন এটা কিন্তু ভাইবার প্রশ্ন এটা নর্মালি রিটেনে তেমন একটা আসে না কিন্তু ভাইবার তো আপনাকে জিজ্ঞেস করবে যে সেরেবেলামকে বা হট ইস টেলেন সেফালন এটা না পারলে তখন একটা ইম্প্রেশন খারাপ হয় বাট ফেল হবে না না পারলে তো এই জিনিসগুলো জেনে রাখা ভালো এরপরে যেটা আছে সেটা হলো আমাদের মিড ব্রেন এই যেটা দেখতেছেন এটা হলো মিড ব্রেন এখন এই মিড ব্রেনের মধ্যে এইখানে অর্থাৎ এই যে পন্সের ওপরে যে জায়গাটা আছে এটাকে আমরা বলি মিড ব্রেন এই মিড মধ্যে অনেক কিছু থাকে যদি এই ছবির মধ্যে এতগুলো নামকরণ করা নাই তারপর আমি একটু লিখে দিতেছি এখানে থাকে ক্রাস সেরেবেরি ঠিক আছে জাস্ট নামগুলো মনে রাখবেন ক্রাস সেরেবেরি থাকবে এরপরে থাকে সাবস্টেন্সিয়া নাইগ্রা সাবস্টেনশিয়া নাইগ্রা এরপরে থাকে টেগমেন্টাম এইগুলোর ছবি আপনারা গুগলে গেলে পাবেন অথবা আপনাদের যদি নেটার থাকে নেটারে যখন দেখবেন সেখানে দেখবেন যে মাইক্রোস্কোপিক কিছু ছবি দেওয়া আছে সেখানে আপনারা এই স্ট্রাকচারগুলো সুন্দর পাবেন তাছাড়া এইগুলো নর্মালি বইয়ে তেমন একটা ভালো সুবিধাও নাই তো আপনার এই মিড ব্রেন যেটাকে আমরা বলতেছি মেসেন সেফালন অর্থাৎ মিড ব্রেনের আরেকটা নাম আছে সেটাকে আমরা বলতেছি মেসেন সেফালন তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম মেসেন সেফালন ডায়েন সেফালন ট্যালেন সেফালন এই যে অল্টারনেটিভ নাম এই অল্টারনেটিভ নামগুলো কিন্তু আপনার মনে রাখা লাগবে এরপর দেখেন বলছে যে হাইন্ড ব্রেন অর্থাৎ পেছনে যেটা আছে হাইন্ড ব্রেনের মধ্যে মেইনলি আছে আমার কোনটা সেরে পেলাম এর নিচের দিকে যেটা আছে পন্স এবং তার নিচে যেটা আছে মেডুলা এই সবগুলো জিনিসই আমার হাইন ব্রেন্ডের মধ্যে আসবে অর্থাৎ এইটুকুকে আমরা বলতেছি হাইন্ড ব্রেন এই হাইন্ড ব্রেনের অর্টার নাম আছে সেটাকে আমরা বলি রম্বন সেফালন ঠিক আছে রমবেন সেফালন তো এটার উচ্চারণটি তুমি রাখবেন রমবেন সেফালন যেটা হাইন ব্রেনের অল্টারনেটিভ নাম অর্থাৎ রমবেন সেফালনোজা হাইন বেরোনো তাই আর হাইন ব্রেনের মধ্যে কী কেছে পন সেরেবিলাম মেটুল অবলঙ্গাটা এই তিনটা জিনিস আমার কিসের মধ্যে আছে হাইন ব্রেনের মধ্যে আছে সো এই জিনিসগুলো হলো নর্মালি বেসিক কথাবার্তা যেগুলো আপনার ভাইবাতে জিজ্ঞেস করবে যখন আপনাকে সেরেব্রামের বিষেরাটা ধরবে সো এই জিনিসগুলো পারা লাগবে অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা বলতেছি এখানকার বেসিক তো এই জিনিসগুলো না পারলে ইমপ্রেশন খারাপ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু ভাইবা খারাপ একটা পসিবিলিটি থাকে সো এই জিনিসগুলো আমি বললাম এগুলো রিটেনের প্রশ্ন না এইগুলো হলো আপনাদের ভাইবার প্রশ্ন অর্থাৎ পার্টস অফ ব্রেন বা ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেন এই জিনিসগুলো ভাইবার প্রশ্ন এখান থেকে আপনার ভাইবাতে ফ্রিকুয়েন্টলি এই জিনিসগুলো আক্স করবেই যদি আপনার সেরেব্রামের বিচারাটা আপনার কার্ডে বা উঠাইতে বলে আর কি এরপরে একটা লেয়ার দেখতেছেন হিস্টোলজিক্যাল একটা লেয়ার আমরা বলতেছি সেই হিস্টোলজিক্যাল লেয়ার অফ সেরেব্রাল কর্টেক্স এখন সেরেব্রামের ভেতরে আমরা ঢুকলে যেটা পাবো সেটা হলো সেরেব্রাল কর্টেক্স এখন সেরেব্রাল কর্টেক্সের মধ্যে যেই যে লেয়ারগুলো আমরা পাবো সেইগুলোর হল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার ওভারঅল এই জিনিসটা আপনাকে মুখস্থ করা লাগবে কারণ এখানে আপনার আলটিমেটলি বোঝার মতো তেমন কিছুই নাই কারণ এই স্ট্রাকচারে আপনাকে তেমন বোঝার মতো কিছুই পাবেন না সো আমাদের এখানে টোটাল লেয়ার আছে ছয়টা এই ছয়টা লেয়ারের নাম একদম আপনার ঠোটস্ত কণ্ঠস্থ করে ফেলা লাগবে জাস্ট হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো ছয়টা লেয়ার ফার্স্ট লেয়ার হলো মলিকুলার লেয়ার তারপর সে এক্সটার্নাল গ্রানুলার সেল লেয়ার এক্সটার্নাল পিরামিডাল সেল লেয়ার ইন্টার্নাল গ্রানুলার সেলের ইন্টার্নাল পিরামিডাল সেললেয়ার মাল্টিফর্ম লেয়ার তার মানে এই ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এই ফোর্থ এই চারটা হলো ডিফারেন্ট নাম এখানে আছে এক্সটার্নাল এখানে আছে ইন্টারনাল এখানেও আছে এক্সটার্নাল এখানে এসে ইন্টারনাল সো এই দুইটা হলেও একটা একটা অল্টারনেটিভ নেম মনে রাখতে পারেন যেটা বাইরে আছে সেটাকে বলছি এক্সটার্নাল ভিতরে যেটা আছে সেটাকে আমরা বলছি ইন্টারনাল এইটুকুই এখানকার ডিফারেন্স এখন এই যে আমার সবার বাইরে যে মলিকুলার লেয়ার আছে এই মলিকুলার লেয়ারের মধ্যে নর্মালি এখানে আমার যে সেলগুলো থাকে এরা খুব ডেন্সলি থাকে খুবই ঘন নেটওয়ার্ক ফর্মেশন করে এখানে যে ফাইবারগুলো থাকে নর্মালি ঠিক আছে তো এইখানে আমার এক ধরনের সেলস বেশি থাকে যেটা আমরা বলছি মলিকুলার লেয়ার এখানে আমার একটা এক ধরনের সেল থাকে সেটাকে আমরা বলবো হরাইজন্টাল সেল অফ ক্যাজাল এই যে পাশের ছবিটা দেখতেছেন এই যে এখানে যে হরাইজন্টাল সেলগুলো দেখতেছেন এইগুলোর আমরা বলি হরাইজন্টাল সেল অফ ক্যাজাল তো এই সেলগুলো আমার এই মলিকুলার লেয়ারে বেশি থাকে এখানে যে সেলগুলো থাকে হরাই জন্টাল সেল অফ ক্যাজাল এই জিনিসগুলো বা এই সেলগুলো আমার মলিকুলার লেয়ারে সব থেকে বেশি বা এরাই সব থেকে ডেন্স নার ফাইবার হিসেবে এইখানে আমার থাকে এরপরে যেটা আছে সেটা হলো এক্সটার্নাল গ্রানুল সেল লেয়ার এক্সটার্নাল গ্রানুলার সেল লেয়ার অথবা এক্সটার্নাল গ্রানুল সেল লেয়ার যেটাই বলেন দুইটাই রাইট এইখানে আমার নর্মালি যে সেলগুলো থাকে এই যে যে ট্রায়াঙ্গেল মতো দেখতেছেন এইগুলোর আমরা বলি প্রামিডাল সেল তো এখানে আমার সব থেকে বেশি থাকে প্রামিডাল সেল আর এই যে ছোটো ছোটো সেল আছে এগুলোর আমরা বলি স্যাটেলাইট সেল এখানে আমার যেটা বেশি থাকে প্যারামিডাল সেল প্লাস স্যাটেলাইট নাম স্টেলাইট সেল একটু ভুল বলছি স্টেলাইট সেল এখানে বেশি থাকে সো এখানে যে প্যারামিডাল সেলগুলো দেখতেছেন এই যে লম্বা যে এই যে সেল এই সেলগুলো আমরা বলি প্যারামিডাল সেল আর এই সাইডের যে সেলগুলো দেখছেন সেটাকে আমরা বলছি স্টেলাইট সেল সো এই দুই ধরনের সেল আমার এই এক্সটার্নাল গ্রানুলার সেলের এইখানে আমার বেশি থাকে এরপর যেটা আছে সেটা হলো এক্সটার্নাল প্রামিডাল সেল লেয়ার তো এক্সটার্নাল সেল লেয়ারের মধ্যে নর্মালি এখানে আমার প্র্যামিডাল সেল বেশি থাকবে অর্থাৎ এই যে যে প্রামিডাল সেলের কথা বলে আসছি নামের মধ্যে এখানে আমার কী আছে এখানে আমার প্রামিডাল সেলটা সবথেকে বেশি থাকবে অর্থাৎ প্র্যামিডাল সেল লেয়ার সেল লেয়ারের মধ্যে প্রামিডাল সেল কন্টেন্ট সব থেকে বেশি থাকবে এরপর আছে ইন্টারনাল গ্রানুলার লেয়ার তো ইন্টারনাল গ্রানুল সেল লেয়ার এইখানে আমার যে সেলগুলো থাকে নর্মাল এখানে আমার ইস্টালাইট সেল থাকে অর্থাৎ এখানে শুধুমাত্র স্টেলার সেলটা বেশি থাকবে আর এখানে ছিল পিরামিডাল সেল এরপর আছে ইন্টারনাল পিরামিডাল সেল তো ইন্টারনাল পিরামিডাল সেল যখনই বলছে এখানে আমার সব সবথেকে বেশি থাকবে পিরামিডাল সেল এখানে আমার পিরামিডাল সেল থাকবে আর এখানে আছে মাল্টিফর্ম লেয়ার এখানে আসলে নর্মালি সব ধরনের সেলগুলার একটা ফিউসি ফর্ম হয় আর কি অর্থাৎ এখানে এসে সবাই এসে ফিউজ করে তো দেখেন এখানে খুব এই লেয়ারগুলোই যে এখানে খুব ডেন্স অবস্থায় থাকে সো মাল্টিফর্ম লেয়ারের মধ্যেও নর্মালি সব ধরনের সেল থাকে অর্থাৎ পলিমরফিক সেল বলি এগুলোর আমরা এখানে সব ধরনের সেলের একটা মিক্সড আপ থাকে ঠিক আছে এখন এই সেলগুলোকে আমরা একটু দেখে রাখি যে আমাদের সেলগুলো দেখতে আসলে কেমন এই যে প্র্যামিডাল সেলগুলো দেখতে এরকম লম্বা তারপরে স্টিলেট সেলগুলো দেখতে খাটো ফিউসিফর্ম সেলগুলো দেখতে মনে হইতেছে যে দুই পাশের দুই প্রান্তে এসে একটা জায়গায় ফিউজ হয়েছে এই কারণে এটার নাম হয়েছে ফিসিফর্ম সেল বাস্কেট সেলগুলা এই যে এরকম বাস্কেটের মতো মাল্টিপল আর্ম আছে আর হরাইজন্টাল সেল দেখতে এরকম আর নিচের দিকে আর একটা সেল আছে নিউরোগিয়া ফর্ম সেল এই নিউরোগিয়া ফর্ম সেলগুলো এই যে এখানে দেখতেছেন যে নিউরোগিয়ার মতো ফর্মেশন করছে এগুলোর আমরা বলি নিউরোগিয়া অর্থাৎ একাধিক সেলগুলো যখন এসে কোনো একটা জায়গায় কোনো একটা জিনিসের ভিত করে যখন অ্যাড হইতেছে তখন সেটার স্ট্রাকচারটা আমার নিউরোগ্লিয়াল ফর্ম সেলের মতো লাগতেছে তো ওইগুলোকে আমরা বলতেছি নিউরোগ্লিয়াল ফর্ম সেল তো এই যে লেয়ারগুলো দেখতেছেন এক থেকে নয় এক থেকে ছয় পর্যন্ত এইভাবে সিরিয়ালে মুখস্থ করা লাগবে কিংবা মনে রাখা লাগবে এবং এই ছবিটা আঁকা শেখা লাগবে এই ফিগার আপনার পরীক্ষায় আঁকা লাগবে এটা রিটেনে আসে আচ্ছা ফর রিটার্ন এটা রিটেন আসে তো এই ছবিটা দেখে খুব কঠিন মনে হইতে পারে বাট এত সুন্দর করে আঁকার দরকার নেই আপনি সেলগুলোকে একটু ভিজুয়ালাইজ করে আঁকতে পারলেই মোর এনাফ কারণ এত কঠিন করে ছবি আপনি পরীক্ষার হলে আঁকার সময় পাবেন না আর এটাও যে রিটেনে খুব একটা বেশি যে আসে বিষয়টা এমনও না বাট আসতে পারে কারণ এটা রিটেনে এর আগেও বহুবার আসছে সেই কারণে যে কোনো সময় দিয়ে দিতে পারে এ কারণে একটু ভালো করে এটা জিনিসটা পড়ে রাখবেন এরপরে আমরা এখন দেখব সালকাস এবং জাইরাস অর্থাৎ সালকাস এবং জাইরাস অফ দ্য সেরেবেরাম তো এই যে ছবিটা দেখতেছেন এইখানে দেখে মাথা ঘুরাইতে পারে প্রথম প্রথম দেখে মনে হবে যে এই কি জিনিস কি জিনিস হোক আর যে জিনিসই হোক এই ছবিটা আপনাদের একটু বুঝে বুঝে পড়া লাগবে বুঝে বুঝে পড়ে এখানকার সব কিছু আপনার মনে রাখার দরকার নেই সব কিছু মনে রাখতে পারবেনও না ইনস্ট্যান্ট মনে রাখতে পারলেও লং টার্মে যে আপনি অবভিয়াসলি এটা ভুলে যাবেন এখনও আমার অনেক কিছু এখানকার মনে নেই মনে থাকে না সেইগুলো ছবি দেখলে মনে আসে ছবির সাথে জিনিসগুলো পড়লে মনে আসবে কিন্তু দেখা যাক যে পরীক্ষার হলে কিংবা নর্মালি এই জিনিস তো ভাইভাতে কখনোই ধরবে না এগুলো পরীক্ষাতে রিটার্নে আসে তো যখন আপনি রিটার্ন দিবেন কিংবা যখন আপনার ভাইভাতে জিজ্ঞেস করবে যে এই যে সেন্ট্রাল সার্কাস কোনটা এইটাকে আমরা বলি সেন্ট্রাল সার্কাস ঠিক আছে তো এই জায়গাটাকে আমরা বলছি সেন্ট্রাল সালকাস তো এই সেন্ট্রাল সালকাস তো অবভিয়াসলি আপনাকে দেখাইতে বলবে এবং সেটা আমার এই যে সামনের দিকে ফ্রন্টাল এটা হলো আমার প্যারাইটাল আর পিছনের দিকে আছে আমার অক্সিপিটাল তো এই দুইটা জায়গার একদম মিড পয়েন্টে যেই জায়গাটা থাকে এই জায়গাটাতে নর্মালি প্যারাইটাল প্যারাইটালেরও আমার সেন্টারের যে জায়গা এই সেন্টার জায়গাটাকে আমরা বলি সেন্ট্রাল সালকাস তো এই সেন্ট্রাল সালকাস কই থাকে এই জিনিসটা যদি আপনি দেখাইতে না পারেন অবভিয়াসলি শিওর থাকেন আপনাকে ফেল করাই দিবে সো এইখানকার এমন এমন জিনিস আছে কিছু ইম্পর্টেন্ট সালকাস আছে কিছু ইম্পর্টেন্ট জায়রাস আছে যেগুলোর নাম আপনাকে মনে রাখতে হবে সব আপনার এখানে মনে রাখা পসিবেল না সব আপনি মনে রাখতেও পারবেন না কিন্তু যেই জিনিস না পারলে আপনার ফেল হবে সেই জিনিসটা অবিয়াসলি আপনাকে মুখস্থ করা লাগবে কিংবা বোঝে পড়া লাগবে তো এখানে আমি কয়েকটা জিনিস মার্ক করছি একটা আছে সেন্ট্রাল সালকাস এরপরে আছে যে ওয়ার্নিক্স এরিয়া ঠিক আছে এই জিনিসগুলো আমার খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি এখান থেকে যদি কয়েকটা জিনিস মার্ক করে দিই এটা এরপরে আছে পিছন দিকে যে অক্সিপিটাল লোভ এই অক্সিপিটাল লোভটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তারপরে এখানে আমাদের অরবিটাল জাইরাস আছে ফ্রন্টাল আই ফিল্ড তারপরে আসে ব্রোকাস মোটর স্পিস এরিয়া এইখানে আমার একটা সেন্টার আছে এই সেন্টার কারণে আমরা কথা বলতে পারি ঠিক আছে এরপরে আসে এই যে অ্যাঙ্গুলার জাইরাস তারপরে এখান থেকে আমাদের সুপিরিয়র প্যারাইটাল লোভ সামনের দিকে আসলে সুপিরিয়র ফ্রন্টাল সালকাস এখানে আছে আমাদের টেম্পোরাল লোভ এই টেম্পোরাল লোভের এইখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিসপত্র আছে সেগুলো আমরা একটু পরেই দেখতেছি সো এখান থেকে আসলে এই কয়টা জিনিস বললাম যে এই কয়টা জিনিস পড়লেই হয় বিষয়টা কিন্তু এই কয়টা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ না এখান থেকে আপনার কোথায় কখন কোন প্রশ্ন করবে আসলে আগে থেকে প্রেডিক্ট করা যায় না তারপরে এই জিনিসটা আপনার একটু বুঝে পড়ার ট্রাই করলেই সব থেকে বেটার হয় তা আমরা যদি একটু লোভগুলো দেখি তাহলে আমাদের জন্য সব থেকে সুবিধা হবে সো এটা হলো আমাদের ফ্রন্টাল লোভ এই পাশে আছে নিচের দিকে এটা আমাদের টেম্পোরাল লোভ বিশেষন দিক এসে আমাদের অক্সিপিটাল লব এটা হলো আমাদের প্যারাইটাল লব এখন যদি আমি একটু সীমানা করে দিই এই যে এই জিনিসটা হলো আমাদের বড় বড় অক্সিপিটাল লব এইখান থেকে আমাদের যে জিনিসটা দেখতেছেন এটা হলো আমাদের টেম্পোরাল লব এইখান থেকে এই জিনিসটাকে আমরা বলতেছি আমাদের প্যারাইটাল লব তার মানে এটা হলো আমাদের ফ্রন্টাল এটা হলো প্যারাইটাল এটা হলো টেম্পোরাল এটা লক্সিপিটাল এই চারটা লব আমরা কিন্তু এখান থেকে বুঝতেছি এখন ফ্রন্টাল লবে আমাদের কিছু সালকাই থাকে এর মধ্যে আছে প্রি সেন্ট্রাল এখন এই প্রি সেন্ট্রাল যে সালকাসগুলো আছে এই যে প্রি সেন্ট্রাল সালকাস এই সালকাসটা প্রথম দিকে যে সব থেকে বড়ো গর্তটা এটাকে আমরা বলতেছি সেন্ট্রাল সালকাস এরপরে এখানে আমাদের আছে সুপ্রিয়র ফ্রন্টাল ইনফ্রিওর ফ্রন্টাল দুইটা জিনিস আছে এই যে সুপ্রিয়র ফ্রন্টাল সামনের দিকে একটা আছে এটা সুপ্রিয়র ফ্রন্টাল পেছন দিকে গেলে সেটাকে আমরা বলতেছি ইনফ্রিওর ফ্রন্টাল অর্থাৎ এই যে পেছন দিকে তো এখানে একটা এখানে একটা এবং এখানে একটা তো এই ছবি দেখে আপনি মনে রাখতে পারবেন নাম দেওয়া যখন থাকবে কিন্তু আপনি যখন বিশেলাতে দেখাইতে যাবেন তখন কিন্তু একটু কনফিউজিং হয়ে যাবে সো বিচেরা যখন আপনারা পড়বেন তখন একটু মনে রাখার চেষ্টা করবেন মনে থাকবে না তারপরে যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন যে হ্যাঁ আমাদের ফ্রন্টাল লোভের মধ্যে প্রেসেন্টাল সালকায় আছে সুপিরিয়র ফ্রন্টাল সালকায় আছে ইনফিরিয়র ফ্রন্টাল সাই সালকাই আসে কিছু জিনিস তো আপনাকে অবভিয়াসলি মুখস্ত এখানে করাই লাগবে এখান থেকে তো আপনার কোনো অপশন নাই কারণ এখান থেকে আগেই বলতেছি যে ভাইবাত আপনাকে জিজ্ঞেস করবে তো এই জিনিসগুলো নাম আপনাকে মুখস্ত করতে হবে একটু কষ্ট করে মুখস্ত করাই লাগবে এখন আমরা যে সালকাইগুলো দেখলাম এই যে যে দাগ দাগ যেগুলো অর্থাৎ যে ডাউনওয়ার্ড এই যে রকম দেখছিলাম এগুলোর রেমডাব্লি সালকাই আর যেটা উঁচুয়ে আসে সেগুলো এমডাব্লি জাইরাস এখন এই জাইরাসগুলো দেখেন এই যে নাম লেখা আছে মিডিল ফ্রন্টাল জাইরাস ইনফিরোর ফ্রন্টাল জাইরাস তারপরে এখানে আছে কি প্রেসিস্টাল জাইরাস এই জাইরাসগুলো তো আপনাকে মনে রাখাই লাগে অরবিটাল জাইরাস সুপিরোর টেম্পোরাল জাইরাস মিডিল টেম্পোরাল জাইরাস ইনফিরোর টেম্পোরাল জাইরাস টেম্পোরাল লিজনটা একটু সহজ কারণ এখানে আপনাদের দুইটা সালকাস আছে দুইটা সালকাস একটা আছে সুপিরিয়র সালকাস আর একটা আছে ইনফিরিয়র বা মিডিল টেম্পোরাল সালকাস এই দুইটা সালকাসের মাঝে আছে উপরে আছে সুপিরিয়র মাঝে মিডিল এবং নিচে আছে ইনফিরিয়র তো এই তিন ধরনের জাইরাস আমার টেম্পোরাল রিজন আছে টেম্পোরাল রিজন থেকে তিনটা জাইরাস পড়লেই হয়ে যায় আর দুইটা সালকাস পড়লে হয়ে যায় আর ফ্রন্টালের ক্ষেত্রে আপনারা মিডিল ফ্রন্টাল জাইরাস ইনফ্রো ফ্রন্টাল জাইরাস এই দুইটা জিনিস পড়বেন ঠিক আছে আর কি আছে এখানে আমার সালকাস আছে সুপিরিয়র ফ্রন্টাল সালকাস নিচেরটা আছে ইনফিরো ফ্রন্টাল সালকাস আর এইদিকে আছে আমাদের কি প্লাসেন্টাল সালকাস তিনটা সালকাস আমার ফ্রন্টাল লোভে টেম্পোরাল ফ্রন্টাল আমরা বুঝে গেলাম এরপরে আছে যেটা সেটা হলো প্যারাইটাল এখানে আমার আছে পোস্ট সেন্ট্রাল এবং ইন্টারপ্যারাইটাল এখন দুই ধরনের জিনিস আছে এই যে পোস্ট সেন্ট্রাল জাইরাস এই পোস্ট সেন্ট্রাল জাইরাসের এখান দিয়ে আমাদের যে সালকাসটা গেছে এটা আমরা বলতেছি এই যে এখানে আমাদের পোস্ট সেন্ট্রাল জাইরাস এইটা হলো পোস্ট সেন্ট্রাল জাইরাস আর নিচের দিকে যেটা আছে সেটা হলো পোস্ট সেন্ট্রাল সাইরাস অথবা সেন্ট্রাল সালকাসও আমরা বলি এটা একটা গেল আর একটা আছে সেটা হলো ইন্ট্রাপ্যারাইটাল এই যে ইন্ট্রাপ্যারাইটাল সালকাস এটা হলো এই যে এই দিকে আছে ইন্ট্রাপ্যারাইটাল সালকাস এরপরে উপরের দিকে যেটা আছে সুপ্রিয়র এখানে হলো সুপ্রিও প্যারাইটাল লোভ আর এদিকে আছে আমাদের সুপিরিয়র মার্জিনাল জাইরাস যদিও মনে থাকবে না তারপরে যতগুলো পারেন এখান থেকে একটু মনে রাখবেন পেছন দিকে গেলে আছে আমার অক্সিপিটাল লোভ তো অক্সিপিটাল লোভের ক্ষেত্রে আপনারা জাস্ট এখানকার অক্সিপিটাল লোভটাই মনে রাখবেন এই অক্সিপিটাল লোবে আমাদের সুপ্রিয় অক্সিপিটাল ইনফ্রিয়োর অক্সিপিটাল জাইরাস আছে ঠিক আছে তো এই যে এই উপরের দিকে এখানে আসলে স্পেসিফিক রকম বোঝা যায় না এই কারণ আপনাদের ছবির মধ্যেও তেমন দেওয়া নেই এখানে সুপিরিয়র থাকে নিচের দিকে ইনফিরিয়র থাকে জাস্ট নামটুকু পড়লেই হবে এখন এই যে সালকাস এবং জাইরাস এইগুলোর কেন ইম্পর্টেন্স বা এগুলো কেন আমি বলতেছি আপনাদের এই জিনিসটা একটু মুখস্থ করার কথা এই জিনিসটা আপনাদের আরেকটা জিনিস পড়ানোর সময় লাগবে অর্থাৎ আমাদের যে সেরেবরাল করটেক্স আছে এই সেরেবিলাল করটেক্সের কিছু ডিফারেন্ট ফাংশনাল এরিয়া আছে যেইগুলোকে আমরা বলি ফাংশনাল এরিয়া অফ দ্য সেরেবরাল কর্টেক্স এই ফাংশনাল এরিয়াগুলোকে আমরা বলি ব্রডম্যান্স এরিয়া এই ব্রডম্যান্স এরিয়া এই যে এই ছবিটা দেখলে বুঝবেন অর্থাৎ কোনো একটা স্পেসিফিক এরিয়া আমার একটা স্পেসিফিক ফাংশনের সাথে রিলেটেড এখন আমরা যে দেখে আসলাম যে আমাদের ফ্রন্টাল এরিয়া প্যারাইটাল এরিয়া টেম্পোরাল এরিয়া এবং অক্সিপিটাল এরিয়া এখন এই যে ফ্রন্টাল এরিয়ার মধ্যে দেখেন আমাদের এখানে কত ধরনের জিনিসপত্রের কথা বলা আছে তো ফ্রন্টাল এরিয়ার মধ্যে তো এইটুকু যদি আমরা বলি যে এটা ফ্রন্টাল এরিয়া এখন এই ফ্রন্টাল এরিয়ার মধ্যে আমাদের এই রিজিওনটা যে লাল কালারের যে রিজিওনগুলো দেখানো হয়েছে এইগুলো নর্মালি মোটর এরিয়া অর্থাৎ এই রেড রিজিওনটা হলো মোটর এরিয়ার সাথে রিলেটেড অর্থাৎ আমার বডি যত ধরনের মোটর ফাংশানস আছে সব ধরনের না এই মানে এই রিজিওনের যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলো যেই মোটর ফাংশানের সাথে রিলেটেড সেটা এইগুলোর মধ্যে এই সেন্টারগুলো অবস্থিত রেড আর এখানে যে প্রিফ্রন্টাল কর্টিক দেখতেছেন এইগুলো নর্মালি আমার বডির ব্যালেন্স রেগুলেশনের সাথে রিলেটেড সো আমরা একটু যদি খেয়াল করি মোটর কটেক্স বা মোটর এরিয়া এই যে এটার আমরা এই দুইটাই কিন্তু আমার ফ্রন্টালের মধ্যে অর্থাৎ এই দুইটাই হলো আমার ফ্রন্টাল লোভের অন্তর্ভুক্ত আমরা এখন আলোচনা করতেছি ফ্রন্টাল লোভ নিয়ে তো প্রথমে যে জিনিসটা আছে সেটাকে আমরা বলতেছি মোটর এরিয়া তো এই যে তীর চিহ্নতে যদি দেখি এটা এটা হলো চার নম্বর যেটা দেখতেছে না হলো চার নম্বর এরিয়া তো চার নম্বর ব্রডম্যান এরিয়া ডিফাইন্স মোটর এরিয়া এটা হলো মোটর এরিয়া যেটা সেন্ট্রাল সালকাসের সামনে যে অংশটা দেখতেছেন এটা হলো প্রাইমারি মোটর এরিয়া এটা হলো চার নম্বর এটা কী করতেছে কন্ট্রোল করে এই যে প্রাইমারি যে মোটর এরিয়া এটা কন্ট্রোল কন্ট্রোল ভলেন্টারি অ্যাক্টিভিটি অর্থাৎ আপনি যে ইচ্ছা করে যে মুভমেন্টগুলো বা আপনার বডির অ্যাক্টিভিটিগুলো যে মেনটেন করতেছেন সেটাকে মেনটেন করে এবং এরা অলওয়েজ অপোজিট সাইডের মোটর এরিয়াকে কন্ট্রোল করে অর্থাৎ এটা যদি আপনার বডির লেফটে হয় তাহলে আপনার বডির রাইট সাইডটাকে নিয়ন্ত্রণ করতেছে আর যদি আপনার ব্রেনের রাইট সাইডে থাকে তাহলে সেটা আপনার বডির লেফট সাইডকে নিয়ন্ত্রণ করতেছে এবং সেটা ভলেন্টারি অ্যাক্টিভিটিসগুলো এটা হলো মোটর এরিয়া এরপর আছে প্রি মোটর করটেক্স তো এই প্রি মোটর কর্টেক্সটা হলো এখানে যেটা দেখতেছেন এটা হলো ছয় নম্বর এই ছয় নম্বর রিজিয়নে থাকে আমার প্রি মোটর এরিয়া এখন এই প্রি মোটর এরিয়াগুলো হলে এক্সট্রা প্যারামিডিয়াল সিস্টেমের যে কন্ট্রোলগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে এখন আমাদের এক্সট্রা প্যারামিডিয়াল সিস্টেমের মধ্যে অনেক ধরনের ফাংশনস আছে ওভারঅল সব ধরনের ফাংশনসটাকে আমার কন্ট্রোল করতেছে প্রি মোটর এরিয়া এরপরে আছে দেখেন ফ্রন্টাল আই লিড এরিয়া বা সরি ফ্রন্টাল আই ফিল্ড তো ফ্রন্টাল আই ফিল্ড এখানে আমার নর্মালি এখানে একটা নাম দিয়ে রাখছে কিন্তু এখানে থাকে ছয় নম্বর আট নম্বর এবং নয় নম্বর এই তিনটা জিনিসই আমার এখানে থাকে যে ছয় আট এবং নয় নিচের দিকে নয় এই তিনটা জিনিস মিলে আমার কে তৈরি করে অর্থাৎ এই ফ্রন্টাল আই ফিল্ড ছয় আট নয় এই তিনটা মিলে হলো আমার ব্রডসম্যান এরিয়া নম্বর এই তিনটা মিলে হয় ফ্রন্টাল আইফিল্ড সো এটা কী করতেছে আমার চোখের যে মাসেলগুলো আছে মাসেলগুলোর মুভমেন্ট অর্থাৎ মাসেল মুভমেন্টের মাধ্যমে আমার চোখের মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করতেছে অর্থাৎ কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ দ্য আই ঠিক আছে তো এটা হলো ফ্রন্টাল আই ফিল্ডের কাজ এবং সামনের দিকে দেখেন দুইটা গোল করে দুইটা এরিয়া দেওয়া হচ্ছে চুয়াল্লিশ নম্বর এবং পঁয়তাল্লিশ নম্বর তো পেছন দিকে থাকে চুয়াল্লিশ সামনের দিকে পঁয়তাল্লিশ এই দুইটাকে আমরা বলতেছি ব্রোকাস এরিয়া অর্থাৎ ব্রোকাস মোটর স্পিস এরিয়া আমরা এই যে কথা বলতেছি এই যে আমি আপনাদের পড়াইতেছি কিংবা কথা বলতেছি আমার এই যে কথা বলাটা মোটর স্পিসের সেন্টার অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি বা বলতেছি এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে আমার এই চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর এরিয়াটা এই এরিয়াকে আমরা বলি মোটর স্পিস এরিয়া অফ ব্রোকাস এই জিনিসটা আপনার শর্ট নোট হিসেবে আসে এই শুধুমাত্র এরকম একটা ব্রেনের একটা ছবি একে দেখাইতে বলে কোথায় ব্রোকাস এরিয়া আছে এই জায়গায় এরকম একটা ছবিকে দেখাইতে হয় চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ এটাকে আমরা বলি ব্রোকাস এরিয়া এই শুধুই একটা ছবিও আসে আপনার শর্ট নোটের ক্ষেত্রে যে রাইট ডাউনে শর্ট নোট অ্যাবাউট মোটর ব্রোকাস এরিয়া সো এটার ফাংশান অ্যাক্ট একটা আছে মোটর স্পিড সেন্টার এই গেল আমাদের মোটামুটি মোটর এরিয়ার ব্যাপার স্যাপার এরপরে যেটা আছে সেটা হলো আমরা বলতেছিলাম প্রি ফ্রন্টাল ক্রটেক্স তো এই প্রি ফ্রন্টাল ক্রটেক্সটা নর্মালি এখানে আমরা যেটা দেখতেছি উপরের দিকে এখানে বলছে এগারো নম্বর বারো নম্বর এখানে নয় দশ এরকম কয়েকটা রিজন এখানে আছে নয় দশ এগারো বারো তো এই নয় দশ এগারো বারো এরা নিয়ে আমার কি তৈরি করতেছে প্রিফ্রন্টাল কর্টেক্স এই প্রিফ্রন্টাল কর্টেক্সগুলো দেখেন এখানে অনেক কথাবার্তা বলছে যে ওয়ার্কিং মেমোরি ফর স্পেশাল টাস্ক যখন আপনি কোনো একটা স্পেশাল টাস্কের সাথে আপনার রিলেটেড সেটার মেমোরি হিসেবে কাজ করতেছে এক্সিকিউট বা এক্সিকিউটিভ এরিয়া ফর টাস্ক ম্যানেজমেন্ট ওয়ার্কিং মেমোরি ফর অবজেক্ট সেল সলভিং কমপ্লেক্স মাল্টিটাস্কিং প্রবলেমস তো মনে করেন আপনাকে একটা রুবিক্স কিউব মিলাইতে দেওয়া হলো দেখেন রুবিক্স কিউবটা সলভ করা বেশ টাফ একটা জব অথবা আপনাকে কোনো একটা পাজেল সলভ করতে দেওয়া হলো তখন এই যে যে জিনিসটা আছে অর্থাৎ একটা স্পেশাল টাস্ক আপনাকে করতে দেওয়া হলো বা একটা কমপ্লেক্স টাস্ক যখন আপনাকে করতে দেওয়া হবে এই জিনিসটা নর্মালি কন্ট্রোল করে আমার বডির এই প্রি ফ্রন্টাল কর্টেক্স এরিয়াটা অর্থাৎ এই এরিয়া আমার বডির যত ধরনের ইমোশনাল যত ধরনের কমপ্লেক্স যত ধরনের জাজমেন্ট যত ধরনের কনসেন্ট্রেশন দিয়ে করতে এরকম কাজ অ্যাটেনশান ওভারঅল সব জিনিস নিয়ন্ত্রণ করে এই প্রি ফ্রন্টাল এরিয়া যার এই এরিয়া যত বেশি স্ট্রং সে তত কোনো একটা কাজ কনসেন্ট্রেশান দিয়ে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কমপ্লেক্স কাজগুলো সলভ করতে পারে ঠিক আছে সে প্রি ফ্রন্টাল করটেক্সটা হইল নর্মালি আমার ব্রেন যে সকল জটিল কাজ সমাধান করার জন্য কাজ করে সেটা হলো প্রি এরিয়া এরপরে আমরা চলে যাব নেক্সট যেটা আছে সেটা হলো প্যারাইটাল লোভ এই যে আমাদের পেছন দিকে গেলে যেটা পাবো প্যারাইটাল লোভ এখন এই প্যারাইটাল লোভ নর্মালি হাইপোথ্যালামাস যেই কাজগুলো করে আসছিলো ওভারঅল সেই জিনিসগুলো এখানে করে দেখেন এখানে সোমাটিক সেন্সেশান টেস্ট ঠিক আছে পেন টাচ টেম্পারেচার যা আছে সব এই জিনিসগুলো মেনটেন করে তো এইটারে আমরা বলি প্রাইমারি সোমিসেটিক এরিয়া ঠিক আছে এটার আমরা বলি প্রাইমারি সোমিস্থেটিক এরিয়া সেই যে তিন এক দুই এই তিনটা এরিয়া নিয়ে আমরা বলি প্রাইমারি সোমিস্থেটিক এরিয়া সোমিস্থেটিক এরিয়া পেন ডাস টেম্পারেচার এইগুলোর সাথে রিলেটেড ঠিক আছে তো এইগুলোকে কন্ট্রোল করে আমার এই প্রাইমারি সোমিস্থেটিক এরিয়া আর একটা আছে সেকেন্ডারি সমস্তটিক এরিয়া সেটা হলো পাঁচ নম্বর এবং সাত নাম্বার যে যিনি ইয়ে নিয়ে তৈরি হয় এই যে এখানে আছে এর নিচে আছে পাঁচ এবং সাত সো এই রিজনটা হলো আমার সেকেন্ডারি সমেটিক এরিয়া তো এই সেকেন্ডারি সোমিস্থেটিক এরিয়ার যে নর্মাল ফাংশন সেটা এখনও আন অবস্থায় আছে অর্থাৎ এদের যে অ্যাকচুয়াল ফাংশন কী সেটা এখন পর্যন্ত জানা যায় নাই তবে বলা হয় যে এরা আমার বডির বিভিন্ন রকম সেন্সান বা সেনসেশনটাকে ইন্টিগ্রেট করে অর্থাৎ বিভিন্ন জায়গায় কানেকশান করে আমার ব্রেনের বিভিন্ন সেন্টারের সাথে এই সেন্টারগুলো কী করে বিভিন্ন রকম সেন্সরি মডুলেটিস সেগুলোকে ইন্টিগ্রেট করে এই ফাংশনটা তেমন একটা ইম্পর্ট্যান্ট না এরপরে পেছন দিকে চলে গেলেই যেটা দেখতেছেন সেটা হলো আমাদের অক্সিপিটাল লোভ অক্সিপিটাল লোভের মধ্যে গেলেই নর্মালি সতেরো আঠেরো উনিশ তিনটা জিনিস আপনারা পাবেন সতেরো আঠেরো উনিশ এই যে যে তিনটা সেন্টার এই তিনটা সেন্টার নিয়ে নর্মালি আমাদের অক্সিপিটাল লোভ এই অক্সিপিটাল লোভের মধ্যে যেটা আছে সতেরো নম্বর সেটা হলো আমার ভীষণের সাথে রিলেটেড অর্থাৎ চোখে দেখা এই যে আপনি দেখতেছেন কিংবা আপনি চোখের যত রকম ফাংশন আছে আপনার ভিজুয়াল ইম্প্রেশান আপনি কোনো একটা জিনিসের কালার সাইজ সেটা মুভমেন্ট করতেছে নাকি স্থির অবস্থায় আছে চোখের ইলিউমিনেশান বা যাবতীয় যা আছে এটা হলো ভিজুয়াল এরিয়া আপনার চোখের কোনো একটা জিনিস দেখতে হেল্প করে ঠিক আছে আর তার আগে যে দুইটা এরিয়া আছে অর্থাৎ আঠেরো এবং উনিশ এই দুইটা হলেও আমরা বলি সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া তো এই সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া কী করে রিলেট করে অর্থাৎ কোনো একটা জিনিসের সাথে এক্সপিরিয়েন্স করে অর্থাৎ আপনি যদি আপনার মায়ের ছবি দেখেন কিংবা আপনি যদি আপনার মাকে দেখেন তাহলে যে আপনি আপনার মাকে দেখেই চিনতে পারতেছেন এটা কীভাবে চিনতে পারতেছেন আপনি আপনার মাকে যেদিন প্রথম দেখছেন তারপর থেকে আপনি কন্টিনিউসলি দেখ খেয়েই যাচ্ছেন বা দেখতেছেন তো দেখতে দেখতে একটা জিনিস আপনি চিনে গেছেন তো ওই জিনিসটা আপনার চোখ যখনই দেখবে তখনই আপনার ব্রেন সেটাকে চিনে ফেলতেছে রেকগনিশান করতেছে কিংবা আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে সেটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে আপনাকে বোঝাচ্ছে যে হ্যাঁ আপনি এখন চোখে যা দেখতেছেন সেটা আপনার মা বা আপনি এমন কোনো একটা জিনিস দেখতেছেন সেটা আপনি আগেও দেখছেন এই যে আপনাকে বোঝাচ্ছে যে আপনি এই জিনিসটা আগে দেখছেন কিংবা অমুককে দেখতেছেন এই জিনিসটাকে আপনি বুঝতেছেন তার মানে এই যে আমি যদি এখন বলি আম দেখতে কেমন তার মানে অবভিয়াসলি আপনি জানেন আম দেখতে কেমন আম আপনি আগেও দেখছেন এখন আপনি যদি আম কোনো দিন নাই দেখে থাকেন আপনাকে যদি আমি দেখাই বলি এইটা আম তাহলে আপনি যদি লাইফে ওইটা ফার্স্ট টাইম দেখেন অবভিয়াসলি আপনার ব্রেন ওইটাকে আগে কখনও দেখে না এখানে রিলেট করতে পারবে না সো আপনার ব্রেন ওইটাকে যখন দেখবে তখন সতেরো নম্বর এই যে সেন্সর মানে এরিয়াটা সে প্রাথমিকভাবে তখন সতেরো নম্বর অ্যাক্টিভেটেড হবে সতেরো নম্বর এইটা প্রথমবার দেখছে মনে রাখবে এরপরে আঠেরো উনিশ সেটাকে পরবর্তীতে যদি আবার দেখে এই আঠেরো উনিশ তখন অ্যাক্টিভেটেড হয়ে ওইটাকে কোয়ার্ডিনেটেড করে কি করবে এক্সপিরিয়েন্স করবে এবং আপনার ব্রেন সেটাকে রেকগনাইজ করবে এবং অ্যাপ্রিসিয়েট করবে আপনাকে যে হ্যাঁ আপনি এই জিনিসটা আগেও দেখছিলেন তার মানে আম আপনি যখন প্রথম দেখছেন লাইফে তখন আপনার এই সতেরো নম্বর এরিয়াটা কাজ করছে এখন আপনি আম দেখলেও চিনতে পারেন তো এখন আপনার এই আঠেরো এবং উনিশ নম্বর যে সেন্টার সেটা ওইটাকে কী করতেছে রিকগনাইজে করতে হেল্প করতেছে এই হলো দুইটা জিনিসের কাজ অক্সিপিটাল লোবে নর্মালি এই তিনটা সেন্টারই আছে যেটা আমার পুরোটাই ভীষণের সাথে রিলেটেড তার মানে আপনার অক্সিপিটাল লোভে যদি আঘাত করা হয় আপনার চোখের জ্যোতি কমে যাবে কিংবা চোখের যে পাওয়ার আছে সেটা কমে যেতে পারে খুব বেশি ড্যামেজ হয়ে গেলে আপনি চোখে অন্ধ হয়ে যাইতে পারেন আর কি আপনি চোখে নাও দেখতে পারেন সো এইটা হলো অক্সিপিটাল লোভের একটা ইম্পর্টেন্স অক্সিপিটাল লোভে আমার নর্মালি সব ভীষণের সাথে রিলেটেড এরিয়াগুলো এখানে অবস্থিত এরপরে যেটা আছে সেটা হলো টেম্পোরাল এরিয়া বা টেম্পোরাল লোভ এই যে আমাদের কানের এইখানে সেই টেম্পোরাল লোভগুলোর মধ্যে আমাদের একটা আছে বাইশ নম্বর সেন্টার একটা এখানে আছে একচল্লিশ এবং বিয়াল্লিশ তো একচল্লিশ এবং যে বিয়াল্লিশ যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিস হলো আমাদের মানে অডিটরি এরিয়া এই দুইটা হলো অডিটরি এরিয়া সো এই দুইটা অডিটোরি এরিয়া এটা আমাদের হেয়ারিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড এবং আমাদের আমরা যে কানে শুনতেছি এটার সাথে রিলেটেড কিন্তু এই পেছন দিকে যে বাইশ নম্বর এরিয়াটা আছে ঠিক আছে এটা হলো সেকেন্ডারি অডিটরি এরিয়া অর্থাৎ সেকেন্ডারি অডিটোরিয়া এরিয়া এটাও হইল আপনার প্রাইমারি অডিটোরিয়া এরিয়ার সাথে কানেকশান করে ইন্টারপ্রিটেশন করে ঠিক আছে আর একটা আছে এখানে সেন্সরি স্পিস এরিয়া অফ দ্য ওয়ার্নিক্স তো এখানে আপনাদের ছবিটা দেওয়া নাই তো এই জায়গাতে আমার একটা এরিয়া থাকে সেন্সরি ওয়ার্নিক্স এরিয়া ঠিক আছে সো এটা আপনারা যখন কথা বলেন কিংবা কেউ যখন আপনাকে কিছু বলে আপনারা শোনেন এইগুলোর সাথে সেন্সোরি এবং স্পিসের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে ঠিক আছে সো ওভারঅল কোন লোবের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট এরিয়া আছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের আঁকা লাগবে এরকম ছবি আপনাদের আঁকা লাগবে এটা ফিগার হিসেবে আসে রিটেনে আসে এবং ভাইভাতেও জিজ্ঞেস করে কিছু ইম্পর্টেন্ট এরিয়ার নাম বলো তো যেই এরিয়াগুলোর নাম বলছি কত নম্বর এরিয়া এবং তাদের কি ফাংশানস এইগুলো কিন্তু ভাইভা প্লাস রিটেন সব জায়গায় এই জিনিসটা আপনাকে আক্স করবে সো এটা কিন্তু ভালো করে পড়া লাগবে ভালো করে ভিজুয়ালাইজ করে পড়া লাগবে শুধু মুখস্থ করলাম মুখস্থ করে পরীক্ষার হলে গেলাম তাইলে কিন্তু হবে না পারবেন না তাইলে কিন্তু তো সেরেবামের এই এরিয়াটা এখানকার সবথেকে ইম্পর্টেন্ট এরিয়ার মধ্যে একটা বলা যায় কিংবা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এইটা আমরা বলি আর কি এরপরে আসে এখানকার একটা জিনিস সেটা হলো সার্কেলস অফ উইলিস এই সার্কেলস অফ উইলিস নর্মালি এই যে একটা সার্কেল একটা এখানে একটা সার্কেলের মতো গোলাকার একটা জায়গা হয়েছে আশেপাশে যে আর্টারিগুলো মিলে এই গোলাকার যে জিনিসটা তৈরি করছে এই জিনিসটাকে আমরা বলি সার্কেল অফ উইলিস তো দেখেন এখানে একটা আর্টারির সাথে আরেকটা আর্টারির মধ্যে অ্যানাস্টোমোসিস হয়েছে যোগসূত্রে স্থাপন হয়েছে সো এটাটা আমরা বলতেছি সার্কেলস অফ উইলিস। ঠিক আছে এখন এই সার্কেলস অফ উইলিস কারা কীভাবে ফরমেশন করতেছে এবং কোন আর্টারি কোন সাইডে আছে এই জিনিসগুলো আপনাকে লাগবে সো আপনার প্রশ্ন এখানে আসে যে হোয়াট ইজ সার্কেল অফ উইলিস অ্যান্ড হাউ ইট ইজ ফর্ম অর্থাৎ কোন কোন আর্টারি নিয়ে এটা ফরমেশন হইতেছে সেটা হলো নেক্সট পোশন এখন আসেন ল্যাটারালি যদি এই যেদিকে আমরা বলতেছি এই দুই সাইডটা হলো ল্যাটারালি ল্যাটারালি কারা ফরমেশন করছে দেখেন ইন্টারনাল ক্যারোটিন আর্টারি অর্থাৎ এই যে যেই আর্টারিগুলো থাকবে এই দুইটি আর্টারিকে আমরা বলতেছি ইন্টারনাল ক্যারোটিন আর্টারি এই যে এখানে যেটা দেখতেছেন এটা হলো ইন্টারনাল ক্যারোটির আর্টারি এই দুইটা হল ইন্টারনাল ক্যারোটির আর্টারি যেটা ল্যাটারের আছে এবার যদি দেখেন অ্যান্টেরো ল্যাটারালি অর্থাৎ সামনের দিকে যেটা আছে আর কি অ্যান্টেরো ল্যাটারির আছে কি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এই যে যেটা এটা হলো অ্যান্টেরিয়র সেরেবুরাল আর্টারি দুই সাইডে দুইটা আছে অ্যান্টেরিয়োরভেলাল আর্টারি আর সবার আগে অ্যান্টেরিয়ারলি কী আছে এই যে এইটা হলো একদম সবার আগে এটা বলছি অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি তার মানে এই দুইটা হলো আমার ল্যাটারাল এই দুইটা হল অ্যান্টেরো ল্যাটারাল আর এটা হলো অ্যান্টেরিয়র সো এটা হলো অ্যান্টেরিয়র এই দুইটা হলো অ্যান্টেরো ল্যাটেরাল এটা হলো ল্যাটেরাল এরপর আসেন এই যে যেটা এই দুটো হলো পোস্টেরো ল্যাটেরাল তাই না পোস্টেরো কি এই যে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এই দুইটা হল পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এবং এরা যখন পেছন দিকে যে জিনিসটার সাথে লাগছে এই জিনিসটাকে আমরা বলতেছি পোস্টেরিয়োর সেরেব্রাল আর্টারি ঠিক আছে এটার নাম হল পোস্টেরিয়র সেরেবরাল আর্টারি এখন এই পোস্টেরিয় সেরেবরাল আর্টারি এই যে কমিউনিকেশন করে নিচে দিয়ে গেছে এর আবার কিছু ব্রাঞ্চ আছে দেখুন অ্যান্টেরিয়র ইনটিরিয় সেরিব্রাল আর্টারি এই পিছন দিকে যেয়ে পোস্টেরিও সেরিব্রাল আর্টারি তারপরে যে আমার তৈরি করছে ভার্টিব্রাল আর্টারি সো এত দূর যাওয়ার দরকার নেই আমার এইখানে এটা হলো আমি যদি একটু লিখে দিই এটা হলো অ্যান্টেরিওর যেটা তৈরি করছে অ্যান্টেরো কমিউনিকেটিং আর্টারি এইটা হলো আমাদের অ্যান্টেরো ল্যাটেরাল যেটা তৈরি করছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এটা হলো অ্যান্টেরো ল্যাটেরাল এটা হলো ল্যাটেরাল যেটা তৈরি করছে ইন্টারনাল ক্যারোটেড আর্টারি ঠিক আছে ইন্টারনাল ক্যারোটেড আর্টারি এটা হলো আমার ল্যাটারাল বর্ডার তৈরি করছে এরপরে যে নিজের দিকে এই পাশে যে দুইটা এটা হলো পোস্টের কমিউনিকেটিং আর্টারি এটা হলো পোস্টেরো ল্যাটারাল আর পেছন দিকে যে এই যে আর্টারিটা দেখতেছেন এটা আমরা বলছি পোস্টেরিও সিরোরাল আর্টারি এটা হলো পোস্টেরিয়র বর্ডারটা তৈরি করছে তাহলে খুব সহজভাবে মনে রাখবেন সামনের দিকে যেটা তৈরি করছে যে কমিউনিকেটিং আর্টারি এটা অ্যান্টের ওয়াল অ্যান্টেরও কমিউনিকেটিং আর্টারি এটা হলো অ্যান্টেরো ওয়াল তৈরি করছে অ্যান্টেরো ল্যাটারাল ওয়াল তৈরি করছে কে অ্যান্টেরিয় সেরিবুরাল আর্টারি ল্যাটারাল ওয়ালে যেটা এটা তৈরি করছে কে আমার ইন্টার্নাল ক্যারোটের আর্টারি পোস্টেরো ল্যাটারাল ওয়ালকে তৈরি করছে পোস্টের কমিউনিকেটিং আর্টারি এবং পোস্টের ওয়ালকে তৈরি করছে পোস্টেরিওর সেরিবিরাল আর্টারি সো আশা করি সার্কেল অফ হুইলিস কী জিনিস এবং কাদের নিয়ে ফরমেশন হইতেছে সেটা আপনারা বুঝতে পারছেন এরপরেই নর্মালি যেটা জিজ্ঞেস করে যে এটার ইম্পর্টেন্টটা কী আমার এই সার্কেল অফ হুইলস হুইলিস কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট নর্মালি এটার ইম্পর্টেন্সটা হইলো আমার ব্রেনের মধ্যে যে ব্লাড প্রেশারটা আছে ব্লাড প্রেশারটাকে ইকুয়ালাইজ করতে হেল্প করে কারণ আমার ব্রেনে যদি সাডেন ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে অবিয়াসলি ব্রেনের ফাংশন হ্যাম্পেয়ার করবে আবার যদি হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যায় সেক্ষেত্রেও আমার ব্রেনের নর্মাল ফাংশন হ্যাম্পেয়ার করবে সো এই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে রেগুলেট করে এদের মধ্যে অ্যানাস্টোমোসিস থাকার কারণে ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে এখানে হোমস্টোসিসের মতো কন্ট্রোল করতে পারে আর কি এটা হলো মেইন ফাংশনস যেটা হলো আমার সার্কেল অফ হুইলিসের একটা ইম্পর্ট্যান্ট ফাংশন আর আছে যে সার্কেল অফ হুইলিস এটা হলো আমার দুই সাইড দিয়ে আমার ব্রেনে আছে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সার্কুলেশন আমার বোথ সেরেবরাল হেমিসফিয়ারে যাতে ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউশন হতে পারে সেটাও আমার এটার একটা মেইন একটা ইম্পর্ট্যান্ট ফাংশন আছে সার্কেল অফ হুইলিস আমার ব্রেনের দুই পাশে তো দুইটা হেমিসফিয়ার ঠিক আছে যে দুই পাশে তো দুইটা হেমিসফিয়ার এই দুইটা হেমিসফিয়ারে যাতে ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেট যাইতে পারে সেইটা নিশ্চিত করে এই সার্কেল অফ হুইলিস এরকম কিছু ইম্পর্টেন্স আপনাদের বইয়ে দেখবেন আছে দুই তিনটা পড়তে পারলে অ্যানাফ তো আমি যে দুইটা তিনটা কথা বলছি মোর দ্যান অ্যানাফ এই দুইটা তিনটা বললেই অ্যানাফ এরপর আপনাদের নেক্সট আরেকটা প্রশ্ন এখান থেকে করে যে আর্টারি সাপ্লাই অফ দ্য সেরেব্রাম তো সেরেব্রামের আর্টারি সাপ্লাইটা খুবই সহজ তো নর্মালি এই যে এই ছবিটা দেখলে বুঝবেন যে সেরেব্রামের কোন জায়গায় কোন আর্টারি সাপ্লাই দেয় তো এই যে আমাদের সামনের দিকে যে রিজনটা দেখতেছেন এই রিজনে আমার যে সাপ্লাই আর্টারিটা দেয় সেটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি পেছন দিকের যেই রিজিওনটা দেখতেছেন টেম্পোরাল রিজিওন এই রিজনটাকে আমার সাপ্লাই দেয় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মাঝখানের পুরো রিজিওনটাকে আমার সাপ্লাই দিতেছে মিডিল সেরেব্রাল আর্টারি ঠিক আছে তাহলে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা নর্মালি সাপ্লাই দিতেছে আমার ফ্রন্টাল পোল এটাতে আমার ফ্রন্টাল পোল এটা হলো প্যারাইটাল পোল এটা অক্সিপিটাল এটা টেম্পোরাল তাহলে ফ্রন্টাল পোল এই জায়গাতে নর্মালি আমার দিতেছে সেইটাকে আমরা বলতেছি প্যারাইটো অক্সিপিটাল সালকাস তো প্যারাইটো অক্সিপিটাল সালকাস বললেও এখানে আমার নর্মালি এই ফ্রন্টাল রিজনটাতেই আমার নর্মালি সাপ্লাই আসতেছে কোন থেকে অ্যান্টিও সেরিবির আর্টারি থেকে ঠিক আছে তো সেরিব্রাল আর্টারি আর পোস্টিরো সেরেবাল আর্টারি এবং মিডিল সেরেভেল আর্টারি কে কোন জায়গায় সাপ্লাই দিতেছে এই জিনিসটা সবই সহ আপনারা জাস্ট একটু মনে রাখবেন এরা সবাই আমার যেখান থেকে আসতেছে নর্মালি এরা সবাই আসতেছে কমন সরি এক্সট্রা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ এরা এরা সবাই কার ব্রাঞ্চ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তো এখান থেকে মোটামুটি ওভারঅল এইটুকুই আপনাদের এই সেরেব্রাম থেকে যা যা লাগবে রিটেন ভাইবার জন্য ওভারঅল এইটুকু পড়লেই অ্যানাফ অর্থাৎ ফোর ব্রেন তারপরে মিড ব্রেন কিংবা হাইন ব্রেন এখান থেকে আপনার এই জিনিসগুলো পড়বেন অর্থাৎ সেরেব্রামের আর্টারি সাপ্লাই হোয়াট ই সার্কেলস অফ ইলিস এবং এখানকার আমাদের যে স্পেসিফিক এরিয়া অবভিয়াসলি এগুলো লাগবে এবং কোন এরিয়ার কি নাম্বার অর্থাৎ প্রোকাশ নাম্বারগুলো সহ মনে রাখতে হবে এবং এদের ফাংশানস পড়তে হবে এর উপরে এই সালকা জাইরাসগুলোর নাম একটু ভালো করে মুখস্থ করতে হবে কোন জায়গায় কী আসে তারপরে আপনার হিস্টোলজিক্যাল লেয়ারগুলোর নাম পড়তে হবে এবং আমাদের সেরেব্রামে যে স্পেসিফিক ফাংশনালি এরিয়াগুলো আছে এরিয়াগুলোর নাম পড়তে হবে এখান থেকে তো সেরেব্রাম থেকে ওভারঅল এইটুকুই এর বাইরে অনেক কথাবার্তা আপনাদের আসে কেউ চাইলে বেসিক ক্লিয়ার করার জন্য সেগুলো পড়তে পারেন কিন্তু আপনাদের এক্সাম বেস্ট পড়তে গেলে এইটুকুই লাগবে এর বাইরে তেমন কোনো জিনিস আপনাদের সেরেব্রাম থেকে তেমন একটা আসে না সো সেরিব্রাম থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে কিংবা কেউ যদি কোনো জিনিস না বুঝে থাকেন আমাকে ইনবক্স করবেন অথবা ভিডিও নিচে কমেন্ট করবেন তাছাড়া আজকের ক্লাসটা এই পর্যন্তই থ্যাংক ইউ